গাইবান্ধার সুন্দরগঞ্জের উত্তর রাজিদপুর বালিকা বিদ্যালয়ের সভাপতি ইসমাইল হোসেন, স্থানীয় এমপি নাহিদ নিগার ও তার পরিবারের মানহানির প্রতিবাদে সমাবেশ হয়েছে। সকালে বিদ্যালয়ের মাঠে এর আয়োজন করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। তারা বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসগর আলী নিয়োগ বাণিজ্যের দায়ে বরখাস্ত হন। তারপর থেকে তিনি প্রতিষ্ঠানটির সভাপতি, স্থানীয় সংসদ সদস্য ও তার পরিবারকে নিয়ে বিভিন্ন আজেবাজে মন্তব্য করেন। ক্ষমা না চাইলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।